কি নাম? রাখাল দাস। রাখাল দাস, ভিডিওটি দুনিয়ার ডাক্তার বন্ধুরা তোমাদের মনোবলকে উজ্জীবিত করার জন্য, যারা এখনও পেটেন সিরাপ থেকে বেরোয় আসতে পারেন তাদের জন্য কেসটা। শুধু কাশির কথা বললেই কফ, কাশির সিরাপ মেরে দেওয়া একটের পর এক। এভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু পুরাতন রোগ আরোগ্য হয় না। এর আগেও বলেছি, আবারও বলছি, আমাদের লাস্ট টাইম চেম্বারের একদম আমরা এখনই চলে যাবো শেষ রোগী। তো উনি এখান থেকে 5-6 মাস আগের কথা, বা 2-3 মাস আগের কথা, উনি একবার নাকি দুবার ওষুধ নিয়ে গেছিলেন। কয়বার নিয়েছিলেন ওষুধ? 7 দিনে ওষুধ নিয়েছিলাম। একবার আমার কিন্তু একবার ওষুধ নিয়েছিলেন, দুবার? একবার। কয় দিনে কাশি চলছিল, কয় মাসে কাশি? 6 মাসে কাশি, একবার ওষুধ নিয়েছে, 7 দিন খাইছি। হ্যাঁ, তাতেই আমার আল্লাহ মুক্ত করছে। আর এই 2 মাসের মধ্যে দেখা দেয়নি, 2-3 মাস? সো আমি যে কথাটা বলতে চাই, যে কাশি হলেই পুরাতন আমরা পেটেন সিরাপ ব্যবহার করবো। আমাদের হোমিওপ্যাথিতে কিছু আছে যে পেটেন সিরাপ ইউজ করে, গপাগপ। কেন পুরাতন কাশি কি হোমিওতে আরোগ্য হয় না? চোখের সামনে আরও একটা দেখিয়ে দিলাম, কেন কেন কি মেডিসিন প্রেসক্রিপশন করা হয়েছিল সেটা আমি বলছি। এনার অ্যাগ্রাভেট ছিল যে মোডালিটিস, জেনারেল মোডালিটি ছিল মিড নাইট। মাঝ আপনার কখন বলতো কাশি? রাত্রে মাঝরাতে শুরু হতো নাকি প্রথম রাত্রে? ওই প্রথম রাত্রে শুরু হতো, রাত 12টার দিকে না 10টার দিকে, ওই খাইয়ে শোয়ার পর। সো অ্যাগ্রাভেটস আফটার মিড নাইট বাই ওয়ার্মথ অ্যান্ড 10 PM ওয়ার্মথ, ড্রিঙ্কিং, সিঙ্গিং অ্যান্ড টকিং, লাফিং অ্যান্ড স্পিকিং, লাইং ডাউন অ্যাজ সুন অ্যাজ হেড টাচ অন দ্য পিলো। ওই বিছানায় শোয়ার পরে বালিশের মাথা দেখাতে কাশি হতো এবং সারা রাত চলতো। সো দ্যাট অ্যান্ড উই নো দ্যাট দ্য মেডিসিন ইজ টিউবারকিউলোসিস, দ্যাট ওয়াজ প্রেসক্রাইব। এবং টিউবারকিউলোসিস ছিল, কেননা আপনার বাবার টিবি রোগ ছিল, তাই না? আমি কিন্তু টিউবারকিউলোসিস ববি নাম ব্যাসিন নাম ওষুধ দেয়নি, আমি কিন্তু ওষুধটা দেয়নি, আমি আবার বলছি। কিন্তু রোগটা কিন্তু সেরে গেছে মাত্র একবার ওষুধে, তাই তো? 7 দিন ডোজ। সো দ্যাট কফ সুইটেড স্পেশালি উপিং কফ অ্যান্ড ভায়োলেন্ট প্রাক্সিমস অফ হিস ইস ফলো অন দ্য ওয়ান অ্যানাদার র্যাপিডলি ইউজ অ্যাট নাইট অ্যান্ড মধ্যরাত্রে কাশি ড্যাশ ভালোবাসি। ওষুধের নাম বলো তোমরা, কোন মেডিসিন হতে পারে কাশি কিন্তু সম্পূর্ণ আউট।